সময় কারো জন্য থমকে গেছে আজ কেউ বা ঘুমায় কেউ বা হাঁটে কারো অন্য কাজ ব্যস্ত সময় কারো জন্য থমকে গেছে আজ যার মতো চলছে দেখো বামে কিংবা ডানে তারপরেও চলছে সবই কিভাবে কে জানে কিভাবে কে জানে যে যার মতো চলছে দেখো বামে কিংবা ডানে তারপরেও চলছে সবই কিভাবে কে জানে কিভাবে কে জানে চলতে থাকে সংসারের খেলা একটু কান্না একটু হাসি অনেক ঝুট ঝামেলা ঝুট ঝামেলা ঝুট ঝামেলা ঝুট ঝামেলা তোমার শান্ত ভাইয়ের নতুন গার্লফ্রেন্ড এসেছে ভাইয়া গার্লফ্রেন্ড কি নাম শুধু অনুপমা আপনি আমাকে বলুন যে মানে শান্তর সাথে আপনার মানে কি কথা হয়েছে শান্তর সাথে কি কথা হয়েছে সেটা আমি আপনাকে বলতে যাব কেন ওই মহিলা কি আপনারে কোনো অপমানজনক কথা বলছে শুভর সাথে তোমার তোমার শুভর সাথে কথা হয়েছে এ সর্বনাশ আমি শুনলাম বাবা নাকি বাড়িতে নিরপেক্ষতা বিষয়ে আলোচনা শুরু করেছে আই তুই চুপ থাক শান্ত যাই বলুক না কেন তুমি ওর বিপক্ষে কথা বলতে পারবে না অবশ্যই পারবো আমাকে পারতেই হবে ফার্স্ট হচ্ছে এটা একটা রং প্রজেক্ট সেকেন্ড হচ্ছে একটা ফ্যামিলি প্রজেক্টের মধ্যে বাইরের মানুষকে ইনক্লুড করা একদম ঠিক হয় পারিবারিক কোনো ডিসিশন নিতে হলে আমি জ্ঞানের পক্ষে মানে শুভার পক্ষে কি ব্যাপার রান্নাঘরে কেন আমাকে তো আর কেউ চা দেবে না তাই নিজে এলাম রুমকি বুঝি তোকে চা দেয় না আজকে থেকে দিচ্ছে না ঝগড়া করেছিস না ঝগড়া মানে ঝগড়া তো সাধারণত দুতরফা হয় এটা একতরফা এবং সন্দেহমূলক কি রুমকি তোকে সন্দেহ করছে মা এটা কোনো নতুন কিছু না ওই যে আমি যখন জিনিয়ার সাথে বিজনেস শুরু করলাম সেটা তখন থেকেই চলছে তাহলে তো ব্যাপারটা তোদের কাছে নর্মালি হ্যাঁ নর্মাল না এবার একটু অন্যরকম কেন এবার এই ব্যাপারটার মধ্যে শুভ ইনভলভ শুভ ইয়েস ওই যে আমার কাছে একটা মেয়ে এসেছিল না অনুপমা এই অনুপমাকে নিয়ে শুভ রুমকির মাথা নষ্ট করে দিচ্ছে তার মানে তুই বলতে চাস শুভ রুমকে কি বুদ্ধি দিয়ে এসব করাচ্ছে না শুধু শুভ না এটার মধ্যে বুলেট ভাই এবং দুলা ভাইও ইনভলভ এরা তিনজনে মিলে রুমকির ব্রেন ওয়াশ দিয়ে দিচ্ছে আমার কিন্তু আশ্চর্য লাগছে শুভ কেন এসব ব্যাপার নাক গলাতে যাবে আচ্ছা এমনও তো হতে পারে রুমকি শুভর কাছে কোনো সাহায্য চেয়েছে হ্যাঁ সেটাও হতে পারে এটা যে হতে পারে না তা না কিন্তু মা এটার মধ্যে কিন্তু শুভ স্বার্থ আছে কি বললি ইয়েস শুভ এইরকম একটা ক্যাচার লাগিয়ে রুমকিকে নিজেদের দলে টানতে চাইছে এবং আমার ধারণা শুভ এই ব্যাপারে অনেকখানি সাকসেসফুল ছি ছি শান্ত নিজের বউকেও নিজের দলে ফেরাতে পারছিস না মা কি আর করবো বলো এটাই দুনিয়ার নিয়ম কিন্তু তুমি দেখো মা আমিও ছাড়বো না এই ষড়যন্ত্র আমিও ছাড়বো না একদম ছ্যাবড়া ছ্যাবড়া করে তোমার কাছে এলাম বলে ফেল বাবা আমার মনে হয় না তোমার এই বাড়িতে আমার আর বেশি দিন থাকা সম্ভব হবে তাহলে থাকবি না কি বললে বাবা তুমি তুমি এই কথা বলতে পারলে বাবা আশ্চর্য আমি কি বললাম বললি তো তুই ঠিক আছে আমি নয় বললাম কিন্তু তুমি তো একবার কারণটা জিজ্ঞেস করবে করবে না বলো বেশ কারণটা বল বলছি এই কারণে যে এই বাসায় প্রতিদিন যেসব ঘটনা ঘটছে আমার মনে হয় না তার প্রতি তোমার কোনো কন্ট্রোল আছে এ বাড়ির উপর আমার কোনোদিনই কোনো কন্ট্রোল ছিল না
বিয়ের পর থেকে আমি তোর মাকে বুঝিয়ে আসবার চেষ্টা করেছি যে একটা আদর্শ ফ্যামিলির জন্য প্রপার অ্যাডমিনিস্ট্রেশন খুব জরুরি, কিন্তু এ বাড়িতে সেটা কখনই গড়ে উঠেনি। কিন্তু বাবা, এই কারণে বাসার পরিস্থিতি তো দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। খারাপ হলো আমার কিছু করার নেই, এটা দীর্ঘদিনের ব্যাড অ্যাডমিনিস্ট্রেশনের আউটপুট। কিন্তু চাইলেই তো বাবা তুমি এটা ঠিক করতে পারো, পারো না বাবা? চাইলেও পারি না, বড্ড দেরি হয়ে গেছে। সেজন্য আমি আমার জন্য একটি নিরপেক্ষ অবস্থান তৈরি করে নিতে চাচ্ছি। বলো কি বাবা? বাবা তাহলে আমার কি হবে বাবা? তুইও আমার মতো একটা নিরপেক্ষ অবস্থানে চলে যা। না বাবা, না সেটা আর সম্ভব না বাবা। ওরা ওদের দলে তোমার জামাইকে অলরেডি ভিড়িয়ে নিয়েছে। ওরা কারা আর ওদের পক্ষ টেবে কি? ও মা, তুমি দেখি কিছুই জানো না। তুমি জানো না বাবা, শুভ আর বুলেট ভাইয়া মিলে শান্তর বিপক্ষে একটা দল গঠন করেছে, আর সেই দলের মধ্যে ভিড়িয়ে নিয়েছে তোমার জামাইকেও। আরে ভিড়িয়ে নিলে নিয়েছে, পক্ষ নির্বাচনের স্বাধীনতা সবাই রাখছে। তুমি জানো না বাবা, ওরা দুজন মিলে তোমার জামাইয়ের মগজ ধোলাই করে ফেলেছে। কি বললি, মগজ ধোলাই করে দিয়েছে? হ্যাঁ বাবা, একেবারে কমপ্লিট ব্রেন ওয়াশ। তাহলে এক কাজ কর, তোর জামাইয়ের ধোলাই করা মগজকে নিয়ে তুই ছাদের উপর শুকোতে দে। আমার কিছু হয়নি, আপনার ছেলে প্রজেক্টের নামে একটা নতুন বান্ধবী জুটিয়েছে। ওই ফ্যাশন ডিজাইনার? হ্যাঁ, ইদানিং তো ফার্মেও ঠিক মতো যায় না, ওই মেয়েটাকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, বাড়ি থেকে খেয়ে আসে। তোমার সঙ্গে মিসবিহেভ করে না তো? তা করে না, ওই মেয়েটার কথা জিজ্ঞেস করলেই কেমন রহস্য করে। রহস্য করে? সেটা কিরকম? এই ধরেন সারাদিন মেয়েটাকে নিয়ে প্রশংসা করে। মা, আমি কিন্তু এগুলো মোটেই সহ্য করব না। কি করবে ঠিক করেছো? আমি ওকে দেখিয়ে দেব যে আমার সাথে এই সমস্ত জিনিস করার ফলাফল কি হতে পারে। আচ্ছা, শুভটা এর মধ্যে কি করছে বলো তো? ওই মেয়েটার উদ্দেশ্য এবং লক্ষ্য জানার জন্য শুভ ভাইয়ার সাহায্য চেয়েছিলাম। শুভ কি করল? এর মধ্যে অবশ্য শুভ ভাই মেয়েটার সাথে 2 ঘন্টা কথা বলেছে। কি, শুভ ওই মেয়েটার সঙ্গে 2 ঘন্টা কথা বলেছে? পারলো? হ্যাঁ, কেন পারবে না? শান্ত যদি পারে তাহলে শুভ ভাই কেন পারবে না? এখন অবস্থাটা কি? শুভ ভাই ঠিক পথে এগোচ্ছে, কিন্তু শান্ত তো ব্যাপারটাকে অন্যভাবে দেখছে। ওর যেভাবে ইচ্ছা সেভাবে দেখুক, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। মা, আমি কেন, পৃথিবীর কোনো মেয়ে এগুলো সহ্য করবে না। আমার ধারণা খুব শীঘ্রই শুভ ভাই একটা অ্যাকশন নেবে। অ্যাকশনটা যেন আবার ডাইরেক্ট না হয়। মানে? কিছু আচ্ছা বুলেট, এ বাসায় নাকি নানা রকম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আর বললেন না খালুদা, এই সংসার তো এখন সংসার নাই, সংসারটা একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। আশ্চর্য, আমি কয়েকটা দিন মাত্র সংসারের ব্যাপার স্যাপার থেকে নিজেকে ডিট্যাচ রেখেছি, তার মধ্যে এত সব বিশৃঙ্খলা দেখা দিয়েছে। দেখেন খালুদান, আপনি মনে কিছু করেন না, আপনার মনে আমি কোনো আঘাত দিতে চাই না, আপনি মুরব্বী মানুষ। তারপরেও বলি, আপনি যদি ডিট্যাচ না হইয়া উপস্থিত থাকতেন তাহলে পরিস্থিতি এই খারাপ হতো, এবং আপনি যদি এর মধ্যে নাক বলাইতেন তাহলে পরিস্থিতি আরও খারাপ হতো। কি বললি তুই? না মানে আপনি বুঝাইতে চাইতেছি যে আমার আর শুভ ভাইয়ের এতদিনকার পুঞ্জীভূত ক্ষোভ আন্দোলনের রূপ নিচ্ছে, এবং আপনি যাই বলেন ঘটনা একটা ঘটবেই। তোদের ক্ষোভ কেন এবং কার কার বিরুদ্ধে? কিছুই না, যারাই সংসারে জ্ঞান চর্চা করে না তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আমি তো আন্দোলন করার কিছুই দেখতে পাচ্ছি না। তাছাড়া এই বাসার পরিবেশ জ্ঞান চর্চার বিরুদ্ধে নয়, এখানে খুব সহজেই জ্ঞান চর্চা করা যায়। খালুদা, আপনি তো আসলে জ্ঞান চর্চা করেন না,
কাজে আপনি বুঝবেন। কি বললি তুই? আমি পড়াশোনা করি না। না তা করেন, কিন্তু ওই আপনার জ্ঞান চর্চা আর আমাকে জ্ঞান চর্চা দুটা আলাদা, এইটারও একটা বিরোধ আছে। হ্যাঁ এইটা ঠিক বলেছিস, শুভ আর তুই শুয়ে শুয়ে তোদের জ্ঞান চর্চার নামে সব উদ্ভট উদ্ভট কল্পনা করিস, আর বাড়ির সবাই তাদের জ্ঞান লাগিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। এইটা নিয়েও আমরা আন্দোলনে ডাক দিছি। প্রকৃত জ্ঞান ছাড়া এইবারের অন্য কিছু মানুষ অযথাই ছোটাছুটি করতেছে, এটা কোনো লাভ নাই। আমরা কাজ ছাড়া ও কাজ করি না। তোদের কাছে কোন কাজটা কাজ বলে মনে হয়? সেইটার সময় পেলাম কই, ও কাজ ঠেকাইতে ঠেকাইতে তো জীবন ছ্যাবড়া ছ্যাবড়া হয়ে গেছে, আর তার মধ্যে শান্ত ভাই আবার বাড়ির মধ্যে একটা কুটির শিল্প নামে জানি কি শুরু করছে। আমি যতদূর জানি শান্তর আইডিয়াটা একেবারেই খারাপ নয়। এইটা আপনি কি কইলেন? আপনি না নিরপেক্ষ? হ্যাঁ সেইটা ঠিক আছে। তাইলে এই ব্যাপারে আপনার কথা কওয়ার কোনো রাইট নাই, আমাদের পক্ষে যদি বলেন তাইলে কোনো কথা নাই, আর তা না হইলে চুপচাপ বৈশা আন্দোলনের গতিবিধি আপনি ফলো করেন। তুই দিন দিন খুব বেড়ে যাচ্ছিস। কোথায় যাচ্ছ? কোথাও না। তাহলে চুলা চাচ্ছ কেন? ও একটু বাথরুমে যাবো তো তাই। কি বললি? বাথরুমে যাবে বলে চুলা চাচ্ছ তুমি? বাবা তো তাহলে ঠিকই বলেছে। কি বলেছে? বাবা বলেছে তোমাকে ছাদে নিয়ে গিয়ে রোদের মধ্যে তোমার মাথাটা রাখতে, তাহলে তোমার মগজ টগজ ঠিক হয়ে যাবে। বাবা আমার সম্পর্কে এ ধরনের? নিশ্চয়ই তুমি আমার সম্পর্কে কিছু বলেছ। না না আমি কেন বলতে যাব? তুমি কি মনে করেছ বাবা তোমার সম্বন্ধে কিছু জানে না? বাবা সব জানে। জানেন না? আমি আমার ফাইনাল পারফরমেন্স তখন সই করিনি। ও তাই বুঝি সারাদিন ধরে ওই শুভ আর বুলেট ভাইয়ের সাথে গুজুর গুজুর করো না? বলতে পারো শুভ আর বুলেট ভাইয়ের জ্ঞান আর আমার এক্সপিরিয়েন্স এই দুটো সমন্বয়ে একটা রেভলিউশন ঘটে যাবে। শান্ত তো তাহলে ঠিকই বলেছে। কি বলেছে শান্ত? তোমরা তিনজন একসাথে হয়ে বাসার ভিতর দাঙ্গা ফ্যাসাদ লাগিয়ে দিতে পারো। দাঙ্গা ফ্যাসাদের কথা আসছে কেন এখানে? আমি কিছু বুঝি না তুমি মনে করছো না? আমি সব বুঝি। তুমি সারাদিন ধরে রেভলিউশন রেভলিউশন করছো, বুলেট ভাইয়া করছে আন্দোলন আন্দোলন, আর ওই শুভটা সারাদিন মানে শুয়ে শুয়ে কুবুদ্ধি করছে, এরপরও তুমি বলছো বাসায় দাঙ্গা ফ্যাসাদ হবে না? আহা তুমি বুঝতে পারছো না, সব বিপ্লবে রক্তপাত হয় না। রাখো তোমার আমেরিকান থিওরি, তুমি একটা কথা আর বলবে না, তুমি সারাদিন এই রুমের ভিতরেই থাকবে, বুঝেছো? রুম থেকে বেরোবে না, ব্যাস। না 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 ভাইজান, আমরা সংগ্রাম করতেছি ঠিকই, কিন্তু কুটির শিল্প মাটির শিল্প এর বিরুদ্ধে কোনো স্লোগান বাই করতে পারলাম না। যাই হোক, আচ্ছা ভাইজান, ওই ভদ্র মহিলা কি আপনার কাছ থেকে দমক খায় চুপ হয়ে গেল? কোন ভদ্র মহিলা যেন? ওই যে ওই বহিরাগত ফ্যাশন ডিজাইনার নিরুপমা। নিরুপমা না, অনুপমা। শত্রু সম্পর্কে সবসময় কনফার্ম তথ্য রাখবে। ভাইজান আপনার তো জানেন না, শান্ত ভাই তলে তলে খুব প্রচারণা চালাই দিতেছে। জি ভাইয়া, ওই ঘরের ভেতরে ঢুকে কেমন বুঝতে পেরেছি ওই একটা ষড়যন্ত্রের আভাস পেয়েছি আর কি, বাড়ির গন্ধটা যেন কেমন কেমন লাগছে। গন্ধ? ভাইজান আপনার কোনো গন্ধ পাইছে? আমি তো তেমন কোনো ষড়যন্ত্রের গন্ধ সেভাবে পাচ্ছি না। না আমি এখনো পাচ্ছি। এটা তো আমি চ্যাপা শুটকি জানছি ফাঁক করে। সর্বপ্রথমে কি করব মানে কোনো সমস্যা হয়ে যায়? না সমস্যা নাই। শুনুন তুমি একটা কাজ করো, একটু দেখে শোনো মানে কে আমাদের কথা শুনছে কিনা। মানে ভাইয়া মানে টেকনিক্যাল কারণে আমার আমি আমি বাড়ি যেতে পারবো না। এই এই তুমি থামো, তোমার বাইরে যেতে হবে না। ভাইজান আপনি আমার কাছ থেকে শুনুন পরিস্থিতি কি। দুলা বাইরে, তোর পাপা ঘরে আটকাইছে। কি? দুলা ভাই গৃহবন্দী? আহা ওটাকে গৃহবন্দী বলে না, ঘরবন্দী ঘরবন্দী বলে। তাহলে আমরা গিয়ে দুলা ভাইকে মুক্ত করে নিয়ে আসি। ব্যাপারটা আমাদের টেকনিক্যালি ফেস করতে হবে ভাইজান। হ্যাঁ খালুজান এখনো নিরপেক্ষ আছে তাই না?
আচ্ছা মার কি অবস্থা? খালাম্মারে খুব সম্ভবত শান্ত ভাই তার দলে টানবার চেষ্টা করতেছে। শান্তর এই ষড়যন্ত্র আমরা সফলতে দিব না। আচ্ছা ওই ত্রোপাবু যদি দুলাভাইকে যদি ঘরে আটকে রাখে তাহলে কি আমাদের পূর্ণাঙ্গ আন্দোলন সম্ভব? আর দুলাভার সাথে কিভাবে যোগাযোগ করা যায় সেটা আমি ব্যবস্থা করতেছি, পরে চিন্তা পরে, কিন্তু আমাদের সংগ্রাম চলবে। অবশ্যই আমাদের সংগ্রাম চলবেই। ওকে তাহলে আজকের মিটিং শেষ। শেষ তাহলে ভাই আমি যাই তাহলে। হ্যাঁ তুমি যাও, যাও। মানে ওই যাওয়াটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না, কেন যাও? ড্রয়িং রুমে লোপা বসে আছে। লোপা বসে, ও টেকনিক্যাল প্রবলেম, থাকো এখানেই বসো। কি দুলা ভাই? কি লোপা কি করো? হ্যাঁ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। করো করো, আমি একটু আড্ডা মেরে আসি। কোথায় যান? ওই ঘরে। আপু দেখলে কিন্তু খবর আছে আপনার। আরে তোমার আপা টেরি পাবে না, আর টের পেলেও কিছু বলবে না। আপনি আপুকে চেনেন? চিনব না কেন? আপনি ক বছর ধরে চেনেন, আমি ক বছর ধরে চিনি আপুকে। এটা ঠিক বলেছ। দুলা ভাই বসেন। আচ্ছা তোমার আপা আমি যখন আমেরিকা ছিলাম তখনও কি এমনই ছিল? এমন ছিল মানে কিরকম ছিল? না মানে এরকম নিঠুর, নির্দয়, গাদ্রেল। আপু তো আসলে আমাদের কারো কাছে তেমন একটা পাত্তা টাত্তা পায় না, তাই আপনার সাথে এরকম করে। ডোন্ট মাইন্ড। ডোন্ট মাইন্ড, কারণ আফটারঅল আমার নিজের স্ত্রী তো। আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে উঠি এখন। উঠবেন মানে? আপু দেখলে খবর আছে, ডাকবো আপুকে। না না ছিছি, মানে তোমার আপুকে আবার ডাকাটাকে কি দরকার বলো? তাই না? শোনেন দুলা ভাই, আপুকে খেপাবেন না, আপু কিন্তু একেবারে মাথা ফাটিয়ে দেবে। ছোটবেলায় আপু একবার আমার চেলা কাট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল। হ্যাঁ তাহলে তো আমাকে হেলমেট পরে চলাফেরা করতে হবে। ওকে তুমি আমাকে একটা সত্য কথা বলবে? তোমাকে মিথ্যে বলার কি আছে, কি জানতে চাও বলো? এই বাড়ির প্রকৃত অবস্থা কি? এটা একটা প্রশ্ন হলো, যা ছিল তাই। আমার তা মনে হচ্ছে না। তোমার কি মনে হচ্ছে? শান্তর হ্যান্ডিক্রাফট ব্যবসাকে নিয়ে বাড়িতে দুটো দল তৈরি হয়েছে। হলে হয়েছে, অসুবিধাটা কোথায়? আশ্চর্য সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে দলাদলি হবে আর আমি সেটা বসে বসে দেখবো। বসে বসে দেখতে ইচ্ছে না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, মানা করছে কে তোমাকে? রোকেয়া তুমি আসলে ব্যাপারটা বুঝতে পারছো না, এইসব ছোটখাটো ব্যাপার থেকে সংসারে বিরাট ভাঙন ধরে। ব্যাপারটা আসলে তুমিই বুঝতে পারছো না, এই সমস্ত ছোটখাটো ব্যাপারকে গুরুত্ব দিলেই অশান্তি সৃষ্টি হয় সংসারে বেশি। ভেবে দেখো, আমাদের দাম্পত্য জীবনের একেবারে প্রথম থেকে আজ অবধি আমরা সাংসারিক কোনো ব্যাপারে ঐক্যমত হতে পেরেছি এবং ভবিষ্যতে হতে পারবো বলে মনে হয় না। তাতে কি হয়েছে, সংসার কি ভেঙে গেছে? না ভেঙে যায়নি, তবে ভবিষ্যতে ভেঙে যেতে পারে, তার জন্য এখন থেকে আমাদের প্রিকশন নেওয়া দরকার। সেটা কিভাবে নিচ্ছ? অত্যন্ত গণতান্ত্রিক উপায়ে একটা মিটিং ডেকে। আবারও মিটিং? আরে কেন নয়, মিটিং এ তো সবাই সবার মতামত উন্মুক্তভাবে ব্যক্ত করতে পারে। হ্যাঁ তারপর দিন থেকে দুদল প্রতিদিন দুটো করে মিটিং ডাকবে এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করবে, তাই না? হ্যাঁ সেটারও একটা সম্ভাবনা আছে। আচ্ছা এখন কি করা যায় বলো তো? কিছুই করতে হবে না, তুমি যেরকম আছো ঠিক সেরকমই থাক। মানে? মানে তুমি নিরপেক্ষ থাকবে, বুঝেছো? তোমার ফান্ডের কি অবস্থা? লোনের জন্য অ্যাপ্লাই করেছি, ইনভেস্টিগেশন চলছে, হোপফুলি স্যাংশন হয়ে যাবে। গুড, তুমি তো অনেক গোছানো ছেলে। আমি বরাবরই অত্যন্ত গোছানো, শুধুমাত্র বাড়ির লোকজনই বুঝতে পারলো না। এনিওয়ে তোমার বাড়ির পরিস্থিতি কি? পরিস্থিতি আর কি, পরিস্থিতি নাজুক। কিছু ঘটেছে? না 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 না, ঘটা লাগে না, এই বাড়ির অবস্থা এমনিতেই শোচনীয় থাকে। একটু বুঝিয়ে বলবেন। এই ধরো এই যে হ্যান্ডিক্রাফটস, হ্যান্ডিক্রাফটসের ঘটনা, এই হ্যান্ডিক্রাফটসের ঘটনা নিয়ে এই বাড়িতে এখন তিনটে দল। আচ্ছা ঘটনা হলো একটি, দল হলে হবে দুটো, হয় পক্ষে না হয় বিপক্ষে। এইখানে এই বাড়ির মজা, এখানে তিনটে দল, পক্ষ বিপক্ষ নিরপেক্ষ। খুব ইন্টারেস্টিং তো? ইন্টারেস্টিং না ছাতা, এই তিন দলের প্রচারণে আমার লাইফ এখন ছ্যাবড়া ছ্যাবড়া। এটা আবার কী শব্দ? সরি সরি, আমাদের ফ্যামিলি ম্যানেজার হচ্ছে বুলেট ভাই,
তার ডিকশনারিতে এই ছ্যাবড়া ছ্যাবড়া জাতীয় প্রচুর শব্দ আছে। তোমাদের বাড়িটা তো খুব মজার, চিড়িয়াখানার মতো। দুই ঘন্টা থাকার জন্য খুবই আনন্দদায়ক, কিন্তু বসবাসের জন্য না। কি যে বলো না। আচ্ছা, আঙ্কেল কোন দলে? নিরপেক্ষ। তাই হওয়া উচিত, ছেলে মেয়েরা দলাদলি করলে ওনার তো নিরপেক্ষই হওয়া উচিত। আরে, ওনার একটা মত থাকবে না? আর সবার কি অবস্থা? ওই যে বললাম না, বহু দলে বিভক্ত। আমি কথা বলতে চাই। কার সাথে? সবার সাথে। তুমি? হুম।